হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত লোধ। আপনারা দেখছেন স্মার্ট রেফ্রিজারেশন সেন্টার। আপনাদের সকলকে স্বাগত। এটি আমার প্রথম ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের এসি বা ফ্রিজ কীভাবে ঠান্ডা হয়ে থাকে। এসি বা ফ্রিজ ঠান্ডা হয় যে পদ্ধতিতে তাকে বলা হয় রেফ্রিজারেশন সিস্টেম। এটি একটি মেকানিক্যাল পদ্ধতি। এখানে চারটি মেকানিক্যাল পার্ট থাকে। এক নম্বর কম্প্রেসার, দু নম্বর কন্ডেন্সার, তিন নম্বর এক্সপেনশন ডিভাইস, চার নম্বর ইভাপোরেটর। এরা প্রত্যেকে একে অপরের সাথে যুক্ত হয়ে থাকে এবং একে অপরের সাথে যুক্ত হয়ে একটি সাইকেল তৈরি করে। এই সাইকেলটিতে বলা হয় রেফ্রিজারেশন সাইকেল। এই সাইকেলটির ভিতরে রেফ্রিজারেন্ট অর্থাৎ গ্যাস দেওয়া হয়ে থাকে। এই গ্যাসটি কম্প্রেসার হাই প্রেশারে কন্ডেন্সারে পাঠায়। যেহেতু গ্যাসের প্রেশার বেশি থাকে তাই গ্যাসের টেম্পারেচারও বেশি হয়ে থাকে এবং গ্যাসটির টেম্পারেচার বেশি হয় বলে গ্যাসটি ভ্যাপার অবস্থায় থাকে। কন্ডেন্সার এই হাই প্রেশার হাই টেম্পারেচার ভ্যাপার গ্যাসকে মিডিয়াম প্রেশার মিডিয়াম টেম্পারেচার লিকুইডে পরিণত করে। কীভাবে করছে লিকুইডে পরিণত? গ্যাসের যে হিট থাকে বা গ্যাসের যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারটা পরিবেশের, আমাদের পরিবেশের যে বাতাস থাকে সে বাতাসের মধ্যে রিডিউস করে দেয় বা রিজেক্ট করে দেয়। তার ফলে কি হয়, গ্যাসের টেম্পারেচার যখন কমে যায় তখন গ্যাসটি ভ্যাপার গ্যাস থেকে লিকুইড গ্যাসে পরিণত হয়ে থাকে। এরপর এই লিকুইড গ্যাসটি এক্সপেনশন ডিভাইসে যায়। এক্সপেনশন ডিভাইস কি করে? এক্সপেনশন ডিভাইস গ্যাসের ফ্লোটাকে কন্ট্রোল করে অর্থাৎ গ্যাসকে স্লো মোশনে পাস করায়। যেহেতু গ্যাসের প্রেশার কমে যায়, গ্যাসটি যেহেতু স্লো মোশনে যাচ্ছে তার জন্য কী হয়, গ্যাসের প্রেশার কমে যায়। যেহেতু গ্যাসের প্রেশার কমে যায় তাই জন্য গ্যাসের টেম্পারেচারও কমে যায়। এই লো প্রেশার লো টেম্পারেচার লিকুইড গ্যাসটি এক ইভাপোরেটর কয়েলে যায়। ইভাপোরেটর কয়েল কী করে? ইভাপোরেটর কয়েল এই লো প্রেশার লো টেম্পারেচার লিকুইড গ্যাসের যে লো টেম্পারেচার সেই লো টেম্পারেচারটি আমাদের ফ্রিজ বা এসির মধ্যে যে বাতাস থাকে সেই বাতাসের মধ্যে ছড়িয়ে দেয়। যেহেতু ফ্রিজ বা এসি রুমের মধ্যে বাতাসের টেম্পারেচার ছড়িয়ে যাচ্ছে লো টেম্পারেচার, তার ফলে কী হয়, বাতাসটাও আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। তার ফলে এসি বা ফ্রিজ এসি রুম বা ফ্রিজ ঠান্ডা হয় এবং এসি বা ফ্রিজ যখন ঠান্ডা হচ্ছে ইভাপোরেটর কয়েলে যে লিকুইড রেফ্রিজারেন্ট গেছিল সেই লিকুইড রেফ্রিজারেন্টটি এবার আস্তে আস্তে আবার কম্প্রেসারে ফিরে আসে। এইভাবে এই সাইকেলটি চলতে থাকে এবং এসি বা ফ্রিজ ঠান্ডা হতে থাকে। তো এইভাবেই হচ্ছে আমাদের এসি বা ফ্রিজ ঠান্ডা হয়ে থাকে। তো আপনাদেরকে আরও একবার বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।